গুড মর্নিং, আজকে রোববার সকালবেলা এখন 11:30 মতো বাজে। আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, মার্কেট থেকে। হঠাৎ করে মার্কেটে এসেছি, বড় বলে চলো মার্কেটে, রেডি রেডি হয়ে মার্কেটে চলে এসেছি। দুটো নাইটি কিনলাম, এবার একটা জ্যাকেট কিনতে হবে। চলো একটু জ্যাকেটটা দেখি, আগে একটু এই হংকং মার্কেটের ভিতর দেখে নিই, তারপর দেখি যে কোথা থেকে কিনি। চলো রোববার দিন এই বাজারটা একটা আলাদাই চেহারা নেয়। সব বড় দোকানগুলো বন্ধ থাকে, শোরুমগুলো বন্ধ থাকে, তো রাস্তায় আলাদাই একদম সব। আর জিনিসগুলো থাকে ভালো, কিন্তু দাম কম থাকে, মনে হয় সবই নিয়ে বাড়ি যাই। আলাদাই চেহারা হয়ে যায় এই জায়গাটার। আর অন্য সপ্তাহের অন্য দিন উইক দিতে এলে এগুলো একটাও থাকবে না। অনেকক্ষণ হলো বাড়ি ফিরে চলে এসেছি, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। বর স্নানে গেছে, ওর হয়ে গেলেই তারপর খাওয়ার দাওয়ার খেয়ে নিয়ে আমি স্নান করবো। কি কি রান্না করেছি একটু দেখাই। হ্যাঁ, আলু ভাজা আমার জন্য, এক পিস মাছ ভাজা আমার, আর হিয়ার জন্য মুড়ি ঘন্ট। এই যে এক ব্রয়লারে রয়েছে সেদ্ধ ডিম, এখানে আছে বরবটি পোস্ত, এই ডালটা আর বাঁধাকপিটা গতকালের, আর এই রয়েছে টমেটোর চাটনি। আর এক পিস মাছ ভেজেছিলাম, হিয়ার মাছটা হিয়া খেয়ে নিয়েছে। এখন চটপট করে আমিও স্নানটা সেরে নেব, কিন্তু আমি খেয়ে বাসনটা মেজে তারপর স্নান করব। আর এখানে ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় ভেজানো, অনেকগুলো, ওটা আদপেও কাচবো কিনা আমি জানি না। এই যে নতুন নাইটি পরেছি, আজকে এটা কিনে নিয়ে এসেছি, নতুন নাইটি। আর একটা আছে দেখাবো, আর জ্যাকেটটা যে এনেছি ওটা একটু পরে দেখাবো। আর আমি কটা বাজে, প্রায় 9:30 বাজে। তুমি বলো যে 10টার মধ্যে আমাকে খেতে দেবে। আমি ঘুগনি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওকে, 10টার মধ্যে খেতে দেবো বলিনি, আমি বলেছি 10টার আগে খাবার চাওয়া যাবে। এখন আমি ঘুগনি বানাচ্ছি। ও কালকে অ্যামাজন থেকে কয়েকটা জিনিস এসছে, আমি ডেলিভারি নিচ্ছি সেটা দেখিয়েছি, কিন্তু কি কি জিনিস এসছে সেটা দেখাইনি। তার মধ্যে এসছে কোল্ড ওয়াক্স, ওরে বাবা রে, এয়ারটেল, ও একটা আমি ভিডিও শর্ট ভিডিও দিয়েছিলাম সেখানে হয়তো তোমরা দেখেছো, সেই যে কোল্ড ওয়াক্স আমি ইউজ করাতে যে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি হলো, তাও শেষ হয়নি পুরো। ওরে বাবা রে, ওরে মা রে, জয় হনুমান গে, আজকে হাফ কালকে হাফ, জয় হনুমান গে রে তুমি। আচ্ছা, আমি টুপি পরে আছি, তাও পিছন থেকে ঠান্ডা লাগে কেন রে? আমার টুপি চেরা পিছনে, আমারই তো টু, আমারই তো সোয়েটার হয়েছিল, জানি তো পেছন দিকে টুপি ছেঁড়া সব ছেঁড়া। ওই সোয়েটার জন্য যে এরকম ফাটা হয়েছে, এটা হিয়ার কবেকার সোয়েটার, কত ছোট, তো 4-5 এ পরার না হবে না, পরা তো যাচ্ছে, কোয়ালিটিটা ভালো তো তাই করছি। তোমার ভুড়ি আছে না অনেকটা, ওই জন্য সামনেটা আটকাচ্ছে না। দাঁড়া আরেকটা নাইটি দেখাই, উঠে গেল। আমি যখনই ফোনে কিছু দরকারি কাজ করব, তখনই মনে পড়বে মামের যে না, এখনই ইয়াকে দিয়ে ফোনে ভিডিও করাতে হবে। না, আমি এখন তোকে বলিনি ভিডিও করতে, আমি এসে দেখলাম তুই ক্যামেরা অন করে আছিস। আমি যে নিজে কথা বলবার জন্য অন করলাম, আমি কি জানি তুমি আসবে এক্ষুনি। আমাকে কিন্তু একটা আঙ্গুল কম, এই আঙ্গুলে দিয়ে কাজ করা যাচ্ছে না, ব্যথায়। হ্যাঁ, আর আমার লেফট হ্যান্ডের রিং ফিঙ্গারটা, এই যে আমার বোতাম টোতামে সিস্টেম নাই, এমনি মাথা দিয়ে ঘুবুত করে পরে নিতে হবে। যখন কিনেছো দেখো নি? না, এই যে যেটা পরে আছে ওটার বোতামে সিস্টেম আছে, এই একটা।
সবগুলোরই তো বোতামের সিস্টেম থাকে না, শুধু শো এর জন্য বোতাম থাকে। না না, এগুলো বোতামে বোতামে সিস্টেম বোতামে অনেক বছর ধরে বাবাকে বলছে লাগবে লাগবে, ওই জন্য এই বছরে গিয়ে বাবা কিনে দিল। ঔরঙ্গাবাদের শল, কারণ নেক্সট ইয়ার আমরা যেখানে যেতে চাইছি ওটা বরফের জায়গাতে যাবো, বাট আমরা এখন বলবো না আমরা কোথায় যাচ্ছি। অপশনাল অপশন আছে, ভারতবর্ষের প্রচুর জায়গায় বরফ, আমি একটাই নিচ্ছি। যদি বন্দে ভারত শুরু হয় ওখানে যাওয়ার জন্য, তাহলে আমরা ওখানে যাব। এবার তোমরা ভাবো কোথায় যাব। ও মা গো, আমার হাতটা ব্যথা হয়ে যায়। একটু পরে দেখাই, পরে দেখাও। খাইবার পাশে ভিডিওটা দিয়েছ? কালকে দেবো। আচ্ছা, ঘুরতে গিয়ে টুপি দিও না। কেন আমাকে এস্কিমো লাগছে? না আমাকে সুন্দর লাগছে, আমাকে সুন্দর লাগছে না, লাগছে মাঝে লাগছে ঘুরতে, মোটেও না আমাকে সুন্দর। আমার তো কালারটা আমার একদম ভালো লাগেনি। না আমার ভালো লেগেছে। আর একটা কর্ড কর্ড ব্যাপার আছে ডিজাইনটার মধ্যে, প্লেন না তো এটা, একটু কর্ড কর্ড। আরে মাথা কেটে গেল। একটা কর্ড কর্ড ব্যাপার আছে জিনিসটার মধ্যে, ওই জন্য বেশ ভালো লেগেছে। অনেক কিছু করা যায়, করতে হবে। এর সাথে হাওয়ার চপ্পল পরলে হবে না, স্নিকার্স তো তোমার নেই, বা জুতি পরলে হবে না, কারণ দোকানে পাওয়া যায় না। স্নিকারও লাগবে? আমি তো এমনি সময় স্নিকার টিকার পরতে পারি না, যদি যাই বরফের জায়গায় তবে স্নিকার কিনবো। তাহলে আমার সাইজের কিনো। হ্যাঁ, 8 নম্বর কিনলে হয়ে যাবে। পাগল, তোর মাপে স্নিকার দিয়ে আমি কি করবো? 8 নম্বর স্নিকার 7 বা 6 হয় না, স্নিকারে 8 লাগে, দুটো স্নিকারই 8, 8 নম্বরেরই কিনবে। আমি রান্না করতে যাই অনেকক্ষণ। এই যা, রান্না করতে আমার কাজ আছে অনেকক্ষণে। টাটা, এখনের জন্য টাটা। রাতের খাবার দিয়ে দিয়েছি, পনির দিয়ে কাবলি চানার ঘুগনি, মানে চানা মশালা, আর লাচ্ছা পরোটা, আমার বানানো নয়, ওই যে হাফ ডান থাকে যে সেগুলো। বাবা, তুই কি সবাই সাবস্ক্রাইবার খাওয়াচ্ছিস? ওরা 10,000 করে দিচ্ছে আমাদের, সেই জন্য ওদের খাওয়াচ্ছিস? আশা করা যাচ্ছে কাল গিয়ে 10,000 হয়ে যাবে। যাওয়ার আগে যে কতগুলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ রাতের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এরপরে আর কিছু দেখানোর নেই, আর কিছু শেয়ার করার নেই। সুতরাং এই ভিডিও এখানে শেষ, টাটা, বাই বাই। যাওয়ার আগে যে কতগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? আমার সঙ্গে, মানে হিয়ার সঙ্গে। বাই বাই।